আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। তো প্রত্যেকটা বাবা মারই কিন্তু উচিত সন্তানদেরকে একটু সময় দেয়া। তো আমরা দেখা যাচ্ছে গৃহিণীরা কিন্তু অনেক ব্যস্ত থাকি সারা দিন, তারপরে কিন্তু বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি না। আর হাজবেন্ডেরও তো একই অবস্থা, সকালে যায় রাত্রে আসে, তারাও কিন্তু ঠিক মতো বাচ্চাদেরকে আমরা সময় দিতে পারি না কেউই। তো তারপরে দেখা যাচ্ছে সপ্তাহে একটা দিন আমাদের উচিত, সব বাবা মায়েরই উচিত সন্তানদেরকে একটু সময় দেয়া, তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, তাদেরকে সময় দেয়া। তো আমি কিন্তু সকালবেলা উঠেই সকালের নাস্তাটা করে নিয়েছি, নিয়ে দুপুরের রান্নাটা করে নিয়েছি। তো দুপুরে এই জায়গায় আমি পটল রান্না করছি আর মাছ দিয়ে, পটল আলু আর মাছ দিয়ে রান্না করছি। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি করলা ভাজি করেছি। তো আপনাদের ভাই একটু করলা ভাজি খেতে পছন্দ করে, তো সেই করলা ভাজিটা আমি এরকম করে করে নিছি। তো আপনাদের ভাই একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে, সেই জন্য এইভাবে রেখে দিছি। তো আমার পটল রান্নাটাও হয়ে গিয়েছে। এখন একটু এরপরে একটু জিরে আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে গরম মশলা না, শুধু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরে টালা গুঁড়া, এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে নিতে পারেন, তো আমার কাছে এখন ধনিয়া পাতা নেই তাই দিলাম না। এখন এই যে আমি এটা নামায় নেব। তো আমরা আসলে যেরকম মানুষ, আমরা যেরকম আমাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি সবসময় রান্না করি। তো আর এই পটল খেয়ে যে আমি পটলের খোসা ফেলে দিছি তা কিন্তু না, আমি পটলের খোসাও রেখে দিছি। এটাও আমার আর একটা তরকারি হয়ে যাবে, তোমার একবারের আরেকটা তরকারি হয়ে যাবে। তো সবসময় দেখা যাচ্ছে কিছু না কিছু দেখা, সংসারের জন্য কিন্তু একটু হিসাব করে চললে সব সংসার চালানোটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম রমনা পার্কে। রমনা পার্ক আসলে বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা। তো আপনারা যদি ঢাকাতে থাকেন বা কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই রমনা পার্কে চলে আসবেন। বাচ্চারা কিন্তু খেলতে খুবই মজা পায়, খুবই ভালো একটা জায়গা বাচ্চাদের জন্য। তো আমরা আসলে যেদিনই সময় পাই সেদিনই রমনা পার্কে চলে আসি। তুই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন ওই দিকে হাত উঁচু করছে, তো এদিক দিয়ে কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। রমনা পার্কে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায়, বাচ্চারা কিন্তু খেলতে পারে, খুব সুন্দর একটা জায়গা। তো দেখা যাচ্ছে আমরা যেদিনই ফ্রি থাকি সেদিনই বেশিরভাগ সময় এই রমনা পার্কে চলে আসি। আমাদের বাসা থেকে বেশি দূরে না, আর আসলেও মজা লাগে, যেহেতু বাচ্চারা একটু খেলে মজা পায়। তো ওদেরকেই যেহেতু এই একটা দিন একটু সময় দিই, সময় দিতে পারি ওদের সাথে, তো সেই দিনটা আসলে ওদের জন্যই রাখি, তো এই জন্য খুব ভালো লাগে। তো সব বাবা মারই কিন্তু উচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া। তো এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ওরা এদিক পাশে ঘুরতেছে, ফিরতেছে, খেলতেছে, আর অনেক বাচ্চারা আছে, সবাই থাকে এখানে, তো দেখতে খুবই ভালোও লাগে। বিশেষ করে সবাই কিন্তু বাচ্চা নিয়ে চলে আসে, দেখতেও ভালো লাগে এবং বাচ্চারাও অনেক মজা পায়। তো ওই দিন বাচ্চারা যেদিন এভাবে যায়, প্রত্যেক সপ্তাহে বেশিরভাগ একদিন করেই ওদেরকে একটু এভাবে সময় দেওয়া হয়। তো সারাদিন ব্যস্ততার মাঝেও কিন্তু দুপুরের পরে এই সময়টুকু বের করে নিয়ে ওদেরকে সময় দেওয়ার জন্য, কারণ তারাও স্কুল পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে, অনেক চাপ যায় ওদের উপরে। আর অন্যান্য দিন তো এভাবে সময় দেওয়াও হয় না, শুক্রবারটা একটু স্কুল বন্ধ থাকে, আর দেখা যাচ্ছে সংসারের কাজটা শেষ করে ওদেরকে একটু সময় দিতে পারলে নিজেদের কাছেও ভালো লাগে। তো আমরা চলে আসছি রমনা, এই যে এই পাশে একটু নতুন করে এভাবে ইয়ে করছে, এই পুকুর হোক নদী হোক যাই হোক এটা আর কি, যেটার পর দিয়ে যে এটা করছে এটা দেখো ভালো একটা ইয়ে। আর এই পাশে আমরা ঘুরছি অনেকক্ষণ ধরে, ওরা খেলা টেলা করছে, তো খেলা টেলা করার পরে এই যে আমরা এই পাশটা এসে একটু ঘোরাঘুরি করছি। আর এখানে খেলনা টেলনাও আছে, খেলনা টেলনা কিনে তারপরে ওরা বল টল খেলে, খুব ভালোই লাগে। তো এটা খুব সুন্দর জায়গা। তো আপনারা যারা কখনো এদিকে আসেননি অবশ্যই এসে এদিক দিয়ে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো একটা পরিবেশ করে নিয়েছে। এদিক দিয়ে কিন্তু সোজা শিশু পার্কেও চলে যাওয়া যায়। তো শিশু পার্কের কাজ এখনও ঠিকঠাক মতো শেষ হয়নি, এখনও মনে হয় কিছুদিন কাজ করা লাগবে। তো এই যে আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর এই রমনা কিন্তু হলো আপনার বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে। আগে যেটা ছিল সেটা আবার নতুন করে খুব সুন্দর করে করেছে, দেখতেও সুন্দর, বাচ্চারা খেলা করেও মজা পাবে। তো এটার কাজও এখনও শেষ হয়নি, আর কিছুদিন মনে হয় লাগতে পারে কাজটা শেষ হতে, সম্পূর্ণ কাজটা। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, মানে 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, সেই সময় কিছুটা কাজ বাকি ছিল, তারা বলছিলো যে মাসখানিক সময় লাগবে, হয়তো বা সামনের মাসের মধ্যেই বা এই মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে ওই জায়গাটায় বাচ্চারা খেলে বেশি মজা পায়, ওখানে বেশ কিছু খেলনা টেলনা আছে যেটা ওরা খেলে টেলে মজা পায়। তো আমরা সব কিছু ঘুরে ফিরে এখন আমার মেয়ে খেলনা কিনবে, তো খেলনা কিনতে চলে যাচ্ছে, ওর বাপের সাথে গেছে খেলনা কিনতে। এই যে বল কিনবে, ওরা বল কিনে বল খেলবে, সেই জন্য বল কিনতে আসছে ওর বাপে।
তো বলটা কিনে ওরা খেলা করবে, কারণ এখানে আসলে কিন্তু বলই যে দেখতে পাচ্ছেন এই যে বাবলস এর জন্য এগুলাও কিনবে, কিনে ওরা খেলবে, তো এই জন্য দেখে টেকে নিচ্ছে। তো দেখা যাচ্ছে আর এই জিনিসগুলো আসলে বাচ্চাদের পিছনে একটু সময় দিলে ওদের মনটা খুব ভালো হয়ে যায়, আর ওদের খুশি দেখলে তো প্রতিটা বাবা মায়ের কিন্তু খুশি লাগে। তো এই যে বলে হাওয়া দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন, আর এখানে কত খেলনা আছে, তো সব বাচ্চারা এখানে এসে খেলে, আর এনারও খুব ভালো বিক্রি টিক্রি হয়। যাই হোক, আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, তো আমাদের সাথেই থাকেন। এভাবে ঘোরাঘুরি, তারপরে একটু যাওয়ার আগে আমরা একটু ফুচকা টুচকা খাইছি, ছেলে মেয়ে যেটা পছন্দ ওরা সেটা খাইছে, আমার ফুচকা চটপটি এগুলোই পছন্দ, এগুলোই যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া হবে। তো বল নিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে, কিন্তু এদিক দিয়ে বল নেওয়া হয়ে গেছে, আর ওরা খেলা শুরু করে দিয়েছে, এদিক দিয়ে ছেলে মেয়ে খেলতেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় এইসব খেলনা দিয়ে দেখতেছিলাম। তো ওর বাপ আর ছেলে মেয়ে একসাথে ওরা বল খেলা শুরু করছে, এদিকে বল খেলে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি, আর ভালোই লাগে। আসলে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন চারিপাশে পরিবেশটা কত সুন্দর, সবাই কি সুন্দর খেলা নিয়ে ব্যস্ত, সব বাচ্চারা কতটা মজা করছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন, বাচ্চারা কিন্তু কত মজা করে এখানে। এই যে এরা কিন্তু বল খেলতেছে, আমার ছেলে মেয়ে বল খেলা শুরু করে দিছে। তো এখন আমরা চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন চলে যাব, তারপরে যাওয়ার সময় ফুচকা টুচকা একটু খেয়ে যাই। তো এই যে ফুচকার দোকানে চলে আসলাম, এখন একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে দিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব, চটপটি খাবো, ফুচকা চটপটি অর্ডার করেছি, আমি চটপটি খাবো আর ওরা ফুচকা খাবে। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সঙ্গেই থাকবেন, আর যারা রমনায় যাননি হাতের কাছে অবশ্যই মানে কাছাকাছি হইলে চলে আসবেন, খুব ভালো একটা জায়গা, বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো একটা খেলার জায়গা এটা। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।